দেশে আনাচে কানাচে ভোটের হাওয়া, নেতাদের ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি, ভোটারদের মন জয়ের চেষ্টা, এসবের মাঝে সাধারণ মানুষ তাঁদের প্রত্যাশা কি, খোঁজ খবর নিচ্ছে জি চব্বিশ ঘন্টা। দেশের অন্নদাতা কৃষকদের কি প্রত্যাশা খোঁজ নিলাম আমরা, দেখুন জি চব্বিশ ঘন্টার বিশেষ ভোট সেগমেন্ট আপনার চোখে ভোট। কৃষি প্রধান দেশ ভারত, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের 25 কোটি মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। দেশের কৃষিক্ষেত্রের 2.7% জমি পশ্চিমবঙ্গের, জনসংখ্যার 8% জড়িত এই কৃষিকাজে। 71.23 লক্ষ পরিবার আছে যাদের 96% ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। মাঠ ভরা ফসল দেখে বুঝতেই পারছেন আমি চলে এসেছি একেবারে কৃষিক্ষেত্রে, যেখানে চাষবাস হচ্ছে। এই চাষবাস যার উপর আমরা সকলেই নির্ভরশীল, আর যারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রত্যক্ষভাবে কৃষকরা, তাদের কথা শুনতে, তাদের কাছে ভোট নিয়ে তাদের ভাবনা জানতে আমি আত্রেই চলে এসেছি আপনার চোখে ভোট নিয়ে। আচ্ছা, কতদিন ধরে আপনি এই কৃষিকাজ করছেন? আমার কৃষিকাজ করছি তা প্রায় 30 বছর। 30 বছর তো অনেকটা বছর হয়ে গেছে, তাই তো? খরচ বেড়েছে চাষের? চাষের ব্যাপক খরচ বেড়েছে, তাতে তো টোটাল চাষই হয় না। জল যা দিচ্ছে মনে হয়ে যাচ্ছে টোটাল দেখতেছ তো সবজি করছে না। আচ্ছা, তো কিছু আয় হয়, রোজগার তেমন হচ্ছে এত বছর ধরে কাজ করছেন? রোজগার তেমন তো বাড়ছে না, আমার খরচ হার বেড়ে গেছে, রোজগার কমাচ্ছে। তো সরকার নানান ধরনের কৃষকদের আয় বাড়ানোর চেষ্টা করছে, নানান ধরনের স্কিম আপনাদের, যাতে আপনারা জিনিসপত্র উৎপাদন করে বাজারে নিয়ে যেতে পারেন, বিক্রি ভালো হয়, তার ব্যবস্থা করছে, এগুলো কিছু মানে আপনার এই আয়টা বাড়াচ্ছে না? সারের দাম বেশি, পয়জনের দাম বেশি, কিন্তু সবজির দাম কম, বুঝতে পেরেছ? সবজি হারলে আছে দাম কম, এক কুইন্টাল ধরো কবি এত টাকা খরচ করে কবি 8 টাকা 7 টাকা 6 টাকা বিক্রি হচ্ছে, তো এরকম করে চাষি বাঁচবে? এই যখন ভোট দেন এগুলো মাথায় থাকে? তা তো মাথায় থাকবে, সে আমরা যেরকম খেটে খাচ্ছি আমরা ওরকম ভাবেই তো খেটে খাই, আমাদের কোনো সুযোগ সুবিধা দেয় না। তবু তো ধরুন ভোট দিচ্ছেন, একটা আশায় তো ভোট দেয়। আশায় দিচ্ছি, অন্য লোকেদের হচ্ছে আমাদের হয় না। চাষের রোজগারপাতি কীরকম? খুব খারাপ। 1 বিঘে জমি চাষ করলে 30,000 টাকা লিজ, একবার 1 কেজি সারের দাম 40 টাকা, একটা মজুরি লিলি 500 টাকা, পাইকারি বাজারে সবজির দাম খুব কম। কীটনাশক দিচ্ছিলেন জমিতে? আচ্ছা, খুব দাম বেড়েছে বলা হচ্ছে? সবজির দাম পাই না, আমাদের এই কষ্ট, খরচ বেশি চাষে আমাদের লাভ হয় না আর কি। কেন, কীরকম খরচ হচ্ছে? মানে কি, সব এই সারের দাম বেশি, প্রয়োজনের দাম বেশি। ভোট হচ্ছে যখন আপনি দেবেন, কী ভাবেন বলুন তো? ভোট দেশে যে কাজ করবে সেটাই মানে তাকে আমরা ভাবা হয়, কিন্তু তারপরেই দেখা যাচ্ছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে। আপনি কি কাজ চান? আপনি গ্রাম ঠান্ডা চাই, রাস্তাঘাট ভালো চাই। আর এই যে চাষবাস করছেন? চাষবাসও তো আমরা দেনদার হয়ে যাচ্ছি। বাম হোক কিংবা ডান, কৃষকদের কথা সবাই বলে, কে কতটা কৃষক দরদি তার প্রতিযোগিতা সব সময়। কিন্তু আদতে তাঁরা কি পান? ভোট তো দেন, তো কিছু ভাবনা চিন্তা করেন? ভাবনা চিন্তা করেও তো কিছু করার নেই, ভাবনা চিন্তা করেই বা কি করবো, আমরা তো কাউকে কিছু বলতে পারিনি, বললেও তো সে সমস্যা মিটছে না। যেমন সমাজ চলে তো একটা ভোট দেওয়ার কথা ভোট দিয়ে চলে আসি। সংসারের কাজ বাদ ছেড়ে চাষের কাজ নাকি দুটোই সমান তালে চলে? দুটোই সমান তালে চলে, গরিব মানুষের বিরাম আছে নাকি? এক জায়গায় দাঁড়িয়ে থাকলে খাওয়া হবে না। সামনে ভোট আসছে, এগুলো মাথায় থাকে ভোট দেওয়ার সময়? হ্যাঁ, ভোট একটা বাঁচতে গেলে দিতে হবে। 1 বিঘে জমিতে যা খরচ হয় ধান বেচে সে খরচও ওঠে না, এগুলো মাথায় থাকবে তো ভোট দেওয়ার সময়? অবশ্যই থাকবে। তো ভোট দেওয়ার সময় মাথায় কি থাকে, এগুলো থাকে? কাজ বাজ প্রকল্প এত কিছু সরকার বলে জানি ঘুরি, আর ভোটটা হয়ে গেলি এই কারুর আর খুঁজে পাবো না, একটা ঘর পাবো না। ভোট দেওয়ার সময় এগুলো ভাবেন? কিচ্ছু পাইনে খেটে খাই মাঠে, গরিব লোক। চাষবাসের এই যে সমস্যা, যাকে ভোট দেবেন ভাবেন হয়তো, সে আপনাদের জন্য একটু ভাববে, এরকম ভেবে ভোট দেন? ভাবছে তো দিদি, ভাবছে তো আমাদের জন্য দিদি, ভাবছে তো দিদি, ছাড়া আছে কি আর এখন? কৃষক বন্ধু দিচ্ছে, ইয়ে দিচ্ছে, 100 দিনের টাকা বাকি ছিল সেটা দিল, ঘর দিচ্ছে। বাজারপতি হিসেবে খরচা বহুত বেশি, সারের মূল্য বেশি, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যা করছে প্রচুর ক্ষতি করছে, বুঝলেন? ভোটটা দিতেই হবে থাকতে গেলে, না তো মার খেতে হবে। মানে
ভোট তো আপনার অধিকার। ভোট একটা থাকতে গেলে দিতে হবে। ভোট সামনে আসলেই সবাই দেখা মানে আসবে, শুনবে তোমার সমস্যা কী, বলো, শুনে চলে যায়, আর দেখা যায় না তাদের। ভোট বছর আসে, ভোটের সময় ভোট দিই, ভোটের পরে আর কাউকে খুঁজে পাওয়া। সংসদে পাশ হয়েছিল কৃষি বিল। বিলে ছিল তিনটে নতুন প্রস্তাব: কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যে ব্যবসা ও বাণিজ্য সংক্রান্ত আইন, অত্যাবশ্যক পণ্য আইন, কৃষিপণ্যের মূল্য নির্ধারণ এবং কৃষি পরিষেবা সংক্রান্ত কৃষক চুক্তি আইন। এই তিন কৃষি আইন প্রণয়নের পরেই সেগুলির বিরোধিতা করে তীব্র প্রতিবাদ জানান ভারতের কৃষকদের একাংশ। আন্দোলনের চাপে 19 নভেম্বর 2021 কৃষি আইন প্রত্যাহার করে নেয় কেন্দ্র। কৃষি আইন সম্পর্কে শুনেছিলে? শুনেছি। কেন্দ্র নিয়ে এসেছিল, তারপর ওটা তুলেও নেয়। তুলে তো নিতে বাধ্য করেছে কৃষকরা। দীর্ঘদিন লড়াই আন্দোলন করার পরে, দিল্লির রাজপথ স্তম্ভ করার পরে, তো তারপরে তো সরকার তুলে নিতে বাধ্য। কখনো খরা, কখনো বন্যা, প্রকৃতি যখনই বিরূপ হয় মাথায় বাজ পড়ে কৃষকদের। আবার অনেক ক্ষেত্রে ভোটে নির্ণায়ক হয়ে ওঠেন। কৃষকদের জন্য কি কি প্রকল্প রয়েছে? কৃষকদের জন্য কেন্দ্রের প্রকল্প অন্নদাতার কল্যাণ, পিএম কিষাণ সম্মান যোজনা, পিএম ফসল বীমা যোজনা, ইলেকট্রনিক্স ন্যাশনাল এগ্রিকালচারাল মার্কেট। আর রাজ্যে কৃষকদের জন্য প্রকল্প আছে কিষাণ ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু যোজনা, আমার ফসল আমার গোলা, সেচ বন্ধু সহ একাধিক। কথায় বলে আশায় বাঁচে চাষা। রাজনৈতিক দলরাও কৃষকদের তুষ্ট করতে সদা তৎপর। কৃষকদের হালি হয়ে ওঠে দেশের হাকিকত। ক্যামেরায় জয়ন্তের সঙ্গে আফ্রেড রিপোর্ট, জি ২৪ ঘন্টা।